हेलो व्यूअर्स, आज के तुम्हारे संगे करब क्लास टेनर चैप्टर नम्बर टेन अनुशीलन 10.2 क्वेश्चन नम्बर 1, 2 एंड 3, 4। ठीक है, एकदम सिम्पल सिम्पल चार्ट क्वेश्चन एवडर मध्य समाधान करो। तरह जोगुल चैप्टर छोड़ सबग चैप्टर वन मार्कर और एमसीक्यू टाइप क्वेश्चन और अनुशीलन जो क्वेश्चन आज सबग समाधान कर चैने पोस्ट कर गए। जी ना देखे देखो देखे नीते पर देखे ना जा एक नम्बर क्वेश्चन की बोलते। देखो एक नम्बर क्वेश्चन एकदम सिम्पल एक क्वेश्चन बोलते क्यू बिंदु हाथ। ठीक है, क्यों एक बिंदु आज एक वृत्तर स्पर्शक दैर्घ्य हमारे एक स्पर्शक आज वृत्तर एट दैर्घ्य बोलते 24 सेमी और वृत्तर केंद्र होते क्यू एर दूरत हलो 25 सेमी। तो वृत्तर व्यासार्ध हमारे कत से निर्णय करते बोलते एकदम सिम्पल। देखो एक वृत्त के नहीं क्यू बिंदु होते देखो क्यू बिंदु एखे धरे नहीं क्यू बिंदु थे स्पर्शक हमारे स्पर्श बिंदु आए यह स्पर्श बिंदु अब दूरत बोले दीचे 24। ठीक है, एवं हमें बोलते हमारे धरे नहीं केंद्र हलो ओ एवं ओ बिंदु थे क्यू बिंदु दूरत हलो 25 क्यों केंद्र थे दिशो जो क्यू बिंदु आज तरह दूरत हलो 25 এবং বলছে আমাদের ব্যাসার্ধ বের করতে। তাহলে আমরা কি করেছি একদম সিম্পল, আগে সবগুলি জিনিস লিখে নিয়েছি যা যা দিয়েছে। ঠিক আছে, প্রথম লিখেছি ধরি বৃত্তটির কেন্দ্র হলো ও, তারা দেয়নি কেন্দ্র কত তাহলে ধরে নিয়েছি ও, এবং এর স্পর্শবিন্দু হলো দেখো স্পর্শবিন্দু আমাদের কত এটা হলো পি, এবং পি থেকে যে স্পর্শকটা গেছি সেটা হলো 24, সেটা দিয়ে দিয়েছে 24। আর আমাদের কি এটা হবে 90 ডিগ্রি, কারণ জানি স্পর্শক সর্বদা আমাদের কি কেন্দ্রের সঙ্গে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এটাও দিয়ে দিয়েছে, সবগুলি জিনিস দিয়ে দিয়েছে। তাহলে আমরা কি দেখো এখানে আমরা কি একটা রাইট অ্যাঙ্গেল সৃষ্টি হয়ে গেছে, মিনস এখানে 90 ডিগ্রি। এবার সিম্পলভাবে আমাদের কি আমাদের এখানে ব্যাসার্ধ বের করতে বলছে, ব্যাসার্ধ সিম্পলভাবে আমরা কীভাবে বের করবো যে এখানে পিথাগোরাসের ফর্মুলা ব্যবহার করে। ঠিক আছে, মিনস কি ও পি কিউ আমাদের যে ও পি কিউ আছে তার মধ্যে পিথাগোরাসের ফর্মুলা ব্যবহার করে দেবো। আর পিথাগোরাসের ফর্মুলা কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজিকাল টু ভুজ স্কোয়ার, মিনস কি আমাদের এখানে লম্ব কোনটা, লম্ব হলো আমাদের কি যে ব্যাসার্ধ আছে সেটা, মিনস আমরা লিখতে পারি ও পি স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ভূমি মিনস কিউ পি স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজিকাল টু ভুজ স্কোয়ার, মিনস কিউ ও হোল স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজিকাল টু ভুজ স্কোয়ার। তাহলে লম্ব স্কোয়ার এজ ইট ইজ থাকবে প্লাস ভূমি স্কোয়ার মিনস 24 স্কোয়ার ইজিক্যাল টু অতিভুজ স্কোয়ার 25 স্কোয়ার হয়ে যাবে। সবগুলি মান বসিয়ে দেবো জাস্ট, তাহলে দেখা যাক এখানে কত হয়। ওপি স্কোয়ার প্লাস এখানে হয়ে যাবে 20, এখানে হয়ে যাবে 576 ইজিক্যাল টু 625, এখানে অপোজিট সাইডে নিয়ে যাবো। তাহলে আমাদের পি আর এখন ওপির মানি বের করতে বলছে, দেখো ইজিক্যাল টু অপোজিট সাইডে নিয়ে যাই, তাহলে ইজিক্যাল টু 625 মাইনাস 76, তাহলে মাইনাস করলে এখানে কত হয়, এখানে স্কোয়ার আছে উভয় দিকে রুট করে নিতে পারি। ঠিক আছে, রুট করে দিলে রুট ওভার ও পি হোল স্কোয়ার এদিকে তাহলে রুট হয়ে যাবে, তাহলে এখানে কত হয়ে যাবে 49, তাহলে এখান থেকে 49 বেরিয়ে আসলো সিম্পলভাবে। ঠিক আছে, তাহলে 49 মিনস কত 7 স্কোয়ার হয়ে যাবে, আর এখানে স্কোয়ার রুটে কাটা, তাহলে ওপি ইজিক্যাল টু এটা 7 স্কোয়ার, তাহলে 7 আর স্কোয়ার কেটে যাবে, তাহলে জাস্ট 7 সেমি। সুতরাং আমাদের সিম্পলভাবে কি আমাদের যে বৃত্তের যে আমাদের ব্যাসার্ধ আছে সেটা বেরিয়ে গেছে, আর এখানে আমাদের বৃত্তের ব্যাসার্ধ বের করতে বলছে, আর এটা অপশান নাম্বার এ হবে। দেখো সিম্পলভাবে এইসবগুলি লেখা লিখে নিতে হবে, একদম সিম্পলভাবে করে নিলাম। তাহলে আমাদের কি এক নম্বর কোয়েশ্চনটা, তাহলে আবার দেখে নেওয়া যাক দুই নম্বর কোয়েশ্চনটা। দুই নম্বর কোয়েশ্চনটা কি বলছে, দুই নম্বর কোয়েশ্চনটা একদম সিম্পল একটি কোয়েশ্চন, এখানে একটা চিত্র দিয়ে দিয়েছে, বলছে যদি অকেন্দ্রীয় বৃত্তের টিপি এবং টিকিউ দুটি স্পর্শক হয়। দেখো আমাদের বলছে ও কেন্দ্র একটা বৃত্ত আছে এবং আমাদের পিটি এবং কিউটি আমাদের দুটো স্পর্শক আছে এবং আমাদের মান দিয়ে দিয়েছে। ঠিক আছে, আমাদের ও বিন্দু ও যে আমাদের কোণটা আছে এই ও কোণের মান দিয়ে দিয়েছে 110 ডিগ্রি। তাহলে আমাদের বের করতে বলছে এখানে যে টি মিন্স আমাদের পি টি আর কিউর মান কত। ঠিক আছে, আমাদের সিম্পলভাবে তাহলে বের করতে বলছে যে পি টি এবং কিউ মান কত। দেখা যাচ্ছে যে এটা কি আমাদের একটা চতুর্ভুজ হয়ে গেছে, এখানে একটা কোণ, এখানে একটা কোণ, এখানে একটা কোণ, এবং এখানে আমাদের একটা কোণ আছে, এবং আমাদের তিনটি কোণ জানা আছে। কীভাবে তিনটি কোণ, এটা কি স্পর্শক, আমরা জানি স্পর্শক এবং কেন্দ্রের সঙ্গে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে এখানেও আমাদের 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে আমরা একটা চতুর্ভুজের সবগুলি কোণের সমষ্টি হলো 360 থেকে যদি সবগুলি কোণ বিয়োগ করি তাহলে এই কোণটা পরে থাকবে। তাহলে আমরা এখানে সবগুলি লিখে নিতে হবে যে অকেন্দ্রীয় বৃত্তের টিপি এবং টিকিউ দুটি স্পর্শক এবং আমরা জানি সুতরাং ওপি ওপি হলো আমাদের এই যে ও আর পি আছে সেটা লম্ব কার উপর, টি এবং আর পির উপর। ঠিক আছে, পিটি এবং বা টিপির উপর একটা লম্ব, এবং ও কিউ আমাদের যে ও কিউ আছে সেটা হলো টি এবং কিউর উপর লম্ব। ঠিক আছে, এবং স্পর্শক এবং স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব হয়, লম্ব হলে কি মিনস এখানে 90 ডিগ্রি, দুটো 90 ডিগ্রি হবে, দুটো 90 ডিগ্রি, এবং এখানে দেখা যাচ্ছে যে একটা চতুর্ভুজ এটা। ঠিক আছে, সুতরাং আমাদের টি পি টিপি ও কিউ এর ক্ষেত্রে ক্ষেত্রে কি হবে সিম্পলভাবে কোণ, আমরা সবগুলি কোণ লিখে নেব, টিপিও প্লাস কোণ টি কিউ
ও প্লাস কোণ, আমরা সবগুলি কোণ লিখে নিচ্ছি, পি ও কিউ প্লাস কোণ, আমাদের পি টি কিউ সবগুলি কোণ যোগ করলে কত হবে 360 ডিগ্রি। এবং দেখো আমরা কারণ কি একটা একটা চতুর্ভুজ, চতুর্ভুজের সবগুলি কোণের মান 360 ডিগ্রি। এবার যে কোণের মান জানা আছে সেই কোণগুলি বসিয়ে দেবো, পি কোণের মান 90 ডিগ্রি, তারপরে প্লাস কিউ কোণের মানও 90 ডিগ্রি, প্লাস আমাদের ও কোণের মান এখানে দিয়ে দিয়েছে 110, প্লাস আমাদের এটা মান দেওয়া নেই, এটাই বের করতে বলছে, কিউ ইজ ইকাল টু 360 ডিগ্রি। তাহলে সিম্পলভাবে সবগুলি মান যোগ করে দেবো, 180, এখানে হয়ে যাবে 290, ঠিক আছে। 290 প্লাস পি টি কিউ ইজ ইকাল টু 360, অপোজিট সাইডে চলে যাবে তাহলে মাইনাস হয়ে যাবে, কোণ পি টি কিউ ইজ ইকাল টু 360 মাইনাস 290, ঠিক আছে। তাহলে পি টি কিউ ইজ ইকাল টু কত বেড়ে যাবে, আমাদের বিয়োগ করে দিলে 70 ডিগ্রি, ঠিক আছে, একদম সিম্পলভাবে বেরিয়ে গেছে। এই কোণটার মানে জিজ্ঞেস করছে বের করতে, ঠিক আছে। প্রথম আমাদের জানতে হবে যে কি স্পর্শক আর আমাদের কেন্দ্রের সঙ্গে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। তাহলে এখানে একটা মান দিয়ে দিয়েছে আর দুটো মান তো আমরা জানি 90 ডিগ্রি, তাহলে একটা অপর একটা মান আমরা সিম্পলভাবে বের করে নিতে পারি, কারণ একটা চতুর্ভুজ, একটা চতুর্ভুজ হয়েছে, চতুর্ভুজের সবগুলি কোণের যোগ ফল 360 হয়, 360 থেকে বাকি সবগুলি বিয়োগ করে দেবো, তাহলে একটা কোণ বেরিয়ে যাবে, একদম সিম্পলভাবে। তাহলে আমাদের কি দুই নম্বর কোয়েশ্চনটা সমাধান হয়ে গেল। তাহলে দেখে নেওয়া যাক তিন নম্বর কোয়েশ্চনটা হচ্ছে, বলছে যদি ও কেন্দ্রীয় বৃত্তে পি বিন্দুতে পি এ এবং পি বি দুটি স্পর্শক পরস্পরের সঙ্গে 80 ডিগ্রি কোণ নত হয়, তাহলে আমাদের বের করতে বলছে পি ও এর কোণের মান কত। সিম্পল ভাবে দেখো আমাদের একটা বিন্দু আছে, যে বিন্দু থেকে একটা আমাদের বৃত্তের উপর দুটো স্পর্শক আছে, একটা হলো এ একটা হলো বি, ঠিক আছে। তাহলে এটা তো আমরা 90 ডিগ্রি হবে, আমরা আগে থেকে জানি। তাহলে আমাদের বের করতে বলছে এবার যদি আমাদের ও পি ও এ মিস পি ও এ মিস কি, এখানে আমাদের মাঝখান থেকে আমাদের কী হবে করতে হবে, এটা কাটতে হবে। তাহলে আমাদের এই মানটা, এই মানটা জিজ্ঞেস করছে, প্রথম আমরা কী করবো এই সবটার ভ্যালু আমাদের বের করতে হবে, তারপর আমরা এই অর্ধেকটা বের করবো, ঠিক আছে। সবটার যদি বের করতে চাই তাহলে একটা দেখাই যাচ্ছে যে আমরা আগের অঙ্কটা যেভাবে করেছিলাম দুই নম্বর কোয়েশ্চনটা, এটা একটা চতুর্ভুজ আছে, সবগুলি মান তিনটা মান দিয়ে দিয়েছে, একটা মান আরামসে আমরা বের করতে পারি, ঠিক আছে। তাহলে আমরা সিম্পলভাবে কী লিখতে পারি, সুতরাং এই চতুর্ভুজের ক্ষেত্রে আমরা কী লিখতে পারি, কোণ পি আমাদের পি এ ও প্লাস কোণ পি বি ও প্লাস কোণ এ ও বি প্লাস কোণ আমাদের হয়ে যাবে লাস্ট কোণ হবে এ আমাদের এ পি বি মিন্স যেটা হলো আমাদের 80 ডিগ্রি, তাহলে ইজ ইকাল টু 360 ডিগ্রি। সবগুলি কোণ যোগ করে দেবো এক এক করে, ঠিক আছে। সবগুলি কোণ যুক্ত করে দিলে আমাদের সিম্পলভাবে মানগুলি বেরিয়ে যাবে, দেখা যাও কত হয়, 90 এই কোণের মান 90, এটাও 90 প্লাস 90 ডিগ্রি প্লাস এটা আমাদের দেওয়া নেই, তাহলে এ ও আর বি আমাদের দেওয়া নেই, প্লাস এটা হয়ে যাবে 80 ডিগ্রি, ঠিক আছে, ইজ ইকাল টু 360। দেখা যাক আমাদের কত হয়, এখানে যোগ করে দেবো দুটো, দুটো যোগ করে দিলে হয়ে যাবে 80, আমাদের হয়ে যাবে দেখো সবগুলি যোগ করে অপোজিট সাইডে নিয়ে যেতে হবে, ও প্লাস 80, আর এখানে হয়ে যাবে 360, ঠিক আছে, 260 হয়ে যাবে সবগুলি যোগ করে দিলে, 260 ইজ ইকাল টু 360 অপোজিট সাইডে চলে যাবে। তাহলে অপোজিট সাইডে চলে গেলে দেখা যাক কী হয়, এখানে কোণ এ ও বি ইকুয়ালস টু 360 মাইনাস 260 মিন্স এ ও বি ইকুয়ালস টু আমাদের 100, ঠিক আছে, 100 ডিগ্রি বেরিয়ে গেছে পুরোটা। এবার আমাদের প্রথম কী করতে হবে, সিম্পলভাবে এবার এই দুটো ত্রিভুজ আমাদের কী সর্বসমপ্রমাণ করতে হবে, সর্বসমপ্রমাণ করে দিলে আমাদের হয়ে যাবে, কেন, কারণ এখানে কি এই পুরোটা কোণ হয়ে গেল 100 ডিগ্রি, এখান থেকে বের করলাম, তাহলে কি সর্বসম বের করে নিই কি মিন্স কি দুটো কোণ আমাদের সমান সমান হবে, তাহলে 100 কে যদি অর্ধেক করে দিই তাহলে এখানে 50 আর এখানে 50 হয়ে যাবে। তাহলে সর্বসমপ্রমাণ করতে হলে আমরা ক্লাস 9 শিখেছিলাম, তারপরে সিপিসিটি রুলস অনুসারে কি দুটো আমাদের কোণ সমান হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এবার দেখা যাক আমাদের কোণগুলি কী হবে, একদম সিম্পলভাবে এটা করে নেব। প্রথম আমরা লিখব যে ত্রিভুজ এ ও পি এবং ত্রিভুজ আমাদের বি ও পি এর মধ্যে এই দুটো ত্রিভুজের মধ্যে প্রমাণ করবো। প্রথম কী করবো, দেখো এখানে একটা 90 ডিগ্রি কোণ আছে আর বাকি দুটো বাহু সমান দেখা যাচ্ছে, ও এবং এ ইজ ইকুয়াল টু আমাদের ও বি হয়ে যাবে, কেন, কারণ একদম সিম্পল কথায়, কারণ কি একই বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে, এটি কী দুটোই হলো আমাদের ব্যাসার্ধ, ঠিক আছে, ব্যাসার্ধ হলো আমাদের কী সমান হয়ে যাবে। তারপর আমাদের কী হয়ে যাবে, ও পি ইকুয়ালস টু ও পি, এটা তো সাধারণ দুটো ত্রিভুজের মধ্যে আছে, এটা কি সাধারণ বাহু, ঠিক আছে, সাধারণ বাহু। এবং আরেকটা আছে আমাদের কি 90 ডিগ্রি কোণ এ এবং আমাদের কোণ বি দুটি হলো কি বোথ আর 90 ডিগ্রি, উভয় 90 ডিগ্রি, তাহলে কি আমার তিনটা জিনিস প্রমাণ হয়ে গেছে, এবং কি একটা হলো 90 ডিগ্রি, 90 ডিগ্রি হলে কি আর এইচএস এর দ্বারা আমাদের প্রমাণ হয়েছে যে এটা আমাদের সর্বসম। সুতরাং
त्रिभुज আমাদের এ ও পি সর্বসম ত্রিভুজ আমাদের বি ও পি আর এটা কি রুলস অনুসারে হয়ে গেছে এটা হয়ে গেছে আমাদের এইচ আমাদের আর এইচ এস রুল অনুসারে কারণ একটা আমাদের কি 90 ডিগ্রি আছে তার জন্য এবং আমাদের সিপিসিটি রুলস অনুসারে কি সুতরাং আমরা বলতে পারি সুতরাং আমরা এখানে লিখতে পারি যে কোণ আমাদের এ ও পি সমান হবে কোণ বি ও পি সঙ্গে এটা কি সি পি সি টি আমাদের সর্বসম্মতার যে সূত্র আছে সেটা অনুসারে এই দুটো সমান হয়ে যাবে তাহলে আমরা সিম্পল ভাবে দেখো এখানে বের করেছিলাম যে এই দুটো কোণ ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি তাহলে এটা কি আমরা দুটো কোণে ভাগ করতে পারি এটা কি আমাদের এ ও বি এটাকে দুটো কোণে ভাগ করতে পারি সিম্পল ভাবে সে এই দুটো কোণে ভাগ করে দিই এখানে তাহলে এই কোণটাকে লিখতে পারি এ ও আমাদের পি প্লাস এ আমাদের বি ও পি এই দুটো কোণ মিলে 100 ডিগ্রি হবে কারণ কি এই দেখো এই কোণটা এই কোণটা এবং এই দুটো কোণ এই দুটো কোণ মিলে 100 ডিগ্রি এই বড় কোণটা হবে তাহলে লিখে নিয়েছি এবং এই দুটোর মানই আমাদের জানি সেম হবে তাহলে আমরা লিখতে পারি টু এ ও পি টু এ ও পি বা পি ও এ একই কথা হবে ঠিক আছে পি ও এ লিখে নিই কারণ আমাদের পি ও এ এর মান বের করতে বলছে পি ও এ ইজ ইকাল টু 100 ডিগ্রি কারণ কি এই দুটো একই মান তাহলে এক জায়গায় বসিয়ে দিতে পারি ঠিক আছে একই জিনিস দুটো তাহলে দুটো যোগ করলে কি একই জিনিস বেড়ে যাবে ঠিক আছে তাহলে এখানে টু অপোজিট সাইডে চলে যাবে পি ও এ ইজ ইকাল টু 100 ডিভাইডেড বাই টু মিনস কত হয়ে যাবে 50 সিম্পল ভাবে আমাদের কি পি ও এ ইজ ইকাল টু 50 ডিগ্রি বেড়ে যাবে এই জায়গায় তোমরা আরেকটা লাইন লিখে নিতে পারো এখানে মাঝখানে দেখো এই লাইনটা কি দেখো এখানে সিম্পল ভাবে এ বা পি ও এ মিনস কি এটাই পি ও এ আবার এটাকে আমরা সিম্পল ভাবে লিখে নিতে পারি পি ও এ কারণ এটা তো আমাদের কি পি ও এ দুটো তো সমান তাহলে একটার জায়গায় আরেকটা লেখা যায় ইজ ইকাল টু 100 ডিগ্রি এটাও তোমরা আগে মাঝখানে একটা লাইন লিখে নিতে পারো বা সিম্পলভাবে এটাও করতে পারো দেখো আমাদের সিম্পলভাবে কত তাহলে 3 নাম্বার কোশ্চেনটা সমাধান হয়ে গেল তাহলে দেখে নাও যাক 4 নাম্বার কোশ্চেনটা 4 নাম্বার কোশ্চেনটা আমাদের এখানে প্রমাণ করতে বলছে ঠিক আছে এটা একটা উপপাদ্য ঠিক আছে দেখো একদম সিম্পল উপপাদ্যটা বলছে প্রমাণ করো যে কোনো বৃত্তের একটি ব্যাসের আমাদের কোনো একটা বৃত্তের মধ্যে একটা ব্যাস আছে যেটা এই ক্ষেত্রে হলো পি এবং কিউ এটা একটা আমাদের ব্যাস এবং বলছে পি আমাদের ব্যাসের যে প্রান্তবিন্দুগুলি আছে প্রান্তবিন্দুগুলির মধ্যে যদি আমরা কোনো স্পর্শক অঙ্কন করি তাহলে তারা হবে পরস্পর সমান্তরাল এই যে দুটো আমাদের যে স্পর্শক আছে সেগুলি সমান্তরাল সেটা প্রমাণ করতে বলছে তাহলে আমরা সিম্পলভাবে ও কেন্দ্রে একটা বৃত্তকে নিয়েছি ঠিক আছে আর আমাদের ব্যাস হলো পি এবং কিউ আর পি কিউর মধ্যে দুটি স্পর্শককে নিয়েছি একটা হলো এ বি এবং একটা হলো সি ডি ঠিক আছে এই লেখাটা এখানে লিখে নিয়েছি ধরি ও কেন্দ্রীয় বৃত্তে পি কিউ হলো আমাদের কি পি কিউ হলো আমাদের ব্যাস এবং পি এবং কিউ বিন্দুতে দুটি স্পর্শক অঙ্কন করা হলো যেটা হলো এ বি এবং সি ডি এটাই বলা নিয়েছি এবং প্রমাণ করতে হবে আমাদের কি প্রমাণ করতে হবে যে এ বি এ বি হলো আমাদের লম্ব কার সঙ্গে সি এবং ডির সঙ্গে এটাই আমাদের বলছে যে লম্ব প্রমাণ করতে তাহলে আমাদের প্রমাণ ঠিক আছে এবার কিভাবে প্রমাণ করব একদম সিম্পল আমরা জানি যে বৃত্তের স্পর্শক স্পর্শবিন্দুগামী ব্যাসের উপর লম্ব মিস কি আমাদের যে বৃত্তের স্পর্শক আছে এটা হলো আমাদের স্পর্শক এ বি আর এটা বৃত্তের আমাদের যে বিন্দু আমাদের যে রেখাটা হবে সেটার সঙ্গে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে মিস এখানে 90 ডিগ্রি কোণ এটা সবগুলির দিকে আমাদের কি 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে এটাই আমাদের বলছে সেটা আমরা আগেই লিখেছি মিস আমরা এখানে কি লিখতে পারি এখানে দুটো জিনিস তো আমরা পেয়ে যাচ্ছি যে আমাদের ও এবং পি ও পির উপর এ বি হলো লম্ব ঠিক আছে ও পি আমাদের এ বির উপর লম্ব ও পি এ বির উপর লম্ব এবং আমাদের যে ও কিউ বিন্দু ও কিউ যে রেখাটা আছে ও কিউ সেটা কিসের উপর লম্ব সেটা আমাদের লম্ব হলো সি এবং ডির উপর মিনস কি লম্ব মিনস কি 90 ডিগ্রি হবে এখানে দুটোই 90 ডিগ্রি হবে তাহলে সিম্পল ভাবে এটা থেকে আমরা লিখতে পারি কি কোণ আমাদের এ পি ও ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি এবং এই ক্ষেত্রে অপোজিট সাইডে অপোজিট যেটা আছে সেটা অপোজিট নেব ঠিক আছে এদিকে এটা নিয়েছি 90 ডিগ্রি আর এখানে এটা নিয়ে নেব 90 ডিগ্রি ঠিক আছে এটা 90 ডিগ্রি হবে ঠিক আছে কারণ এটা লম্ব এবং আমাদের কোণ ডি কিউ ও ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি দুটোই 90 ডিগ্রি এবং আমরা জানি এটা দেখো আমাদের দুটো রেখা আছে দুটো রেখার যদি আমরা একটা বিন্দু আমাদের একটা ছেদকে ছেদ করে তাহলে তার বিপরীত কোণগুলি মানে একান্তর কোণগুলি যদি সমান হয় মিনস কি দুটো আমাদের যে রেখা আছে এই দুটো রেখা কি হয়ে যাবে সমান্তরাল হয়ে যাবে তাহলে সমান আমরা সিম্পলভাবে লিখতে পারি সুতরাং আমাদের কোণ এ পি ও ইকুয়ালস টু কোণ ডি কিউ ও এটা সমান আর এটা কি পরস্পর একান্তর কোণ বটে ঠিক আছে এটা ব্র্যাকেটে লিখে নেব পরস্পর একান্তর কোণ একান্তর কোণ এবং আমাদের পি কিউ হলো ছেদক
আমাদের পি কিউ হলো ছেদক আর এটা হলো আমাদের এ বি এর উপর আমার এ বি এবং সি বি এর উপর হলো ছেদক ঠিক আছে পি কিউ বিন্দুটা আর আমাদের হলো এটা একান্তর কোণ যেগুলো সমান আর একান্তর কোণ যদি সমান হয় তাহলে সিম্পল ভাবে আমরা বলে দিতে পারি যে কি এই দুটো আমাদের যে রেখা আছে মিন্স এ বি এটা ক্লাস 9 পড়েছি যদি একান্তর কোণ সমান হয় তাহলে পরস্পর যে রেখার উপর ছেদক আমাদের সমান তার সেই রেখাগুলি হবে আমাদের কি সমান্তরাল ঠিক আছে এটাই আমাদের প্রমাণ করতে বলছে প্রুভড একদম সিম্পলভাবে প্রমাণিত হয়ে গেছে একদম সিম্পল একটা উপপাদ্য ছিল সেটাও প্রমাণ করে দিয়েছি ঠিক আছে তাহলে আমাদের সিম্পলভাবে প্রথম চারটি কোয়েশ্চন সমাধান হয়ে গেছে তারপর যদি এই কোয়েশ্চনগুলির মধ্যে কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানা